बाप एवं वंशर मजे कम पक्षे दस जन के साफात करे जन्नाते निबे सही हदीस सुभानअल्लाह बोलें सही हदीस एक जन आलेम माँ बाप सह तार वंशर दस जन के जन्नाते निबे कौन धरनेर लोक देर के जन्नाते निबे जारा जन्नाती तादेर के तो जन्नाते निते हबे ना तारा तो एमनि जन्नाती तादेर वंशर मध्य जारा जहन्नामी तादेर के शफाअत करे जन्नाते निबे एटा हदीसे बुखारी मुस्लिम आबू दाऊद इब्ने माजा तिरमिजी शरीफ सियासित्तार सब किताबेर माझे ए हदीसखाना वर्णित एकजन हुफ्फाज हाफेज आलेम रब्बुल आलमीनेर हालाल के हराम हालाल जेने छे हराम के हराम जेने बर्जन करे छे पृथ्वीर जमीने दिनातिपात करे छे कयामतेर मैदाने तार माँ बाबा के नूरेर टूपी पोरिये देया होबे माँ बाबा के एतो दाम देया होबे एछाड़ाओ आरो आठ जन केओ आरो आठ जन जहन्नामी केओ जान्नाते नेयार सुपारिश करते पारबे ताहले हासानाइन करीमाइन सुपारिश करते पारबेन ना गौसे पाक सुपारिश करबेन ना अल्लाहर वलीरा सुपारिश करबेन ना निश्चय निश्चय करबेन এতে কোনো সন্দেহের অবকাশ নেই সাফাত সুফারিশ এটা কোরআনুল কারীম থেকে মাসআলা সিদ্ধ রব্বুল আলামিনের মহান দরবারে আমরা এজন্যই তো শুকরিয়া আদায় করি যে আমরা এত হৃদয় বিদারক ঘটনা সেটা আমরা জানবো ইনশাল্লাহ কত হৃদয় বিদারক আমরা ইনশাল্লাহ জানবো আগামী শুক্রবারে কারবালা সম্পর্কিত কিছু আলোচনা ইনশাআল্লাহ হবে আমরা জানবো আল্লাহর রহমতে সেই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতেও আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি ও রব্বুল আলামিন তুমি তোমার ইশারায় তো কারবালা অনুষ্ঠিত হয়েছিল আর যদি কারবালা অনুষ্ঠিত না হতো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি জাহান্নামীরা সরাসরি জাহান্নামেই চলে যেত জান্নাতের গ্রানও পেত না হাসানাইন করিমাইনের কারণে হুসাইনের কারণে হুসাইনের সেই রক্ত মাখা জামার ওসিলায় কিয়ামতের ময়দানে ফাতেমাতুজ জাহরা জামা নিয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ বলেন না শহীদদের কিচ্ছু নষ্ট হয় না শহীদদের সব কিছু অটুট থাকে দেহ সহ ওই যে জামাটা রক্ত মাখা জামাটা ছিল সেটাও কিয়ামতের ময়দানে উঠবে সব শহীদদের রক্ত মাখা জামা সহ কিয়ামতের ময়দানে উঠবে ফাতেমাতুজ জাহরা জামা নিয়ে দাঁড়াবে ও রব্বুল আলামিন আমার হুসাইনের কি দোষ ছিল আমার হুসাইন যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে এই রক্ত মাখা জামার কারণে আমার বাবার কোটি কোটি জাহান্নামী উম্মতদেরকে তুমি জান্নাতি বানিয়ে দাও যারা সামান্য থেকে সামান্যতম আহলে বাইতের প্রতি মহব্বত ছিল আহলে বাইতদের প্রতি মহব্বত আমাদের রাখতেই হবে রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু